হ্যালো ইউটিউবার ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি দারুণ একটি ভিডিও। সেটা হচ্ছে এখন নতুন ইমো আপডেটে কিন্তু অনেকে নক করতে পারে না পার্সোনালে, আপনার বন্ধুকে আপনি নক করতে পারতেছেন না, তো এখন হচ্ছে চিন্তিত বিষয়। তো কিভাবে এটা করবেন তো চলুন দেখা যাক। হ্যাঁ, নতুন আপডেটের মতো আপনারা কিভাবে একজন আরেকজনকে পার্সোনালে নক করবেন, তো তার জন্য ইমোর ভিতরে যাবেন আগে, তারপর নিচে দেখতেছেন প্লাস বাটন, প্লাস বাটনের উপর ক্লিক করবেন, তারপর মোর চেনের উপর যাবেন। মোর চেনের উপর ক্লিক করার পরে আপনারা আপনাদের নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে এডিট, লেখা আছে অবশ্যই এডিটের উপর ক্লিক করবেন। এডিটের উপর ক্লিক করার পরে একদম নিচে চলে যাবেন। হ্যাঁ, নিচে চলে যাওয়ার পরে এই যে নিচে ক্লিক করবেন, একদম নিচে ইউজার নামে যাবেন, মানে আর কি ইউজার নামে গিয়ে তারপর এখানে আপনারা যে কোনো একটা ইচ্ছা মতো কয়েকটা ই লিখবেন। তারপরে দেখবেন ওকে বাটন এসে পড়ছে এখানে, ওকে বাটনের উপর ক্লিক করে দেবেন। ওকে বাটনের উপর ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে একটা অ্যারো চিহ্নের মতো আছে, ঠিক আছে, তো অ্যারো চিহ্নের উপরে এখানে ক্লিক করবেন। এখন ধরুন আপনি কাকে শেয়ার করতে চাইতেছেন, ধরুন আপনার যে বন্ধুকে শেয়ার করতে চাইতেছেন, আপনার বন্ধু কোন গ্রুপে আছে, ধরুন ওই গ্রুপের ভিতরে এখন হচ্ছে আপনি ওই লিঙ্কটা দিয়ে দেবেন, ঠিক আছে। ধরুন এখন হচ্ছে এখানে আমি একটা গ্রুপের নাম লিখি, ঠিক আছে, লিভ, এই দেখেন ইমো লিভ ভাইরাস একটা গ্রুপ। হ্যাঁ, এই গ্রুপের ভিতরে আমি এখন লিঙ্কটা দিয়ে দেবো, এই যে ডান ইমো গ্রুপের ভিতরে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি ওই গ্রুপের ভিতরে আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডটা হচ্ছে আমার লিঙ্কের উপরে ক্লিক করে, ক্লিক করলে সে মানে আমার পার্সোনাল চলে যেতে পারবে। দেখেন ইমো লিভ ভাইরাস গ্রুপে এসে পড়ছে, আসার পরে দেখতেছেন এই যে এখানে আমার এই যে নিচে একটা দেখছেন লিঙ্ক ছাড়া আছে, এই লিঙ্কের উপর যে ক্লিক করবে সেই মনে করে আমার পার্সোনালে চলে যাবো, ঠিক আছে। তারপর হাই, হ্যালো, বাই বাই এগুলি লিখতে পারবো, এই যে দেখতেছেন, ঠিক আছে, এরকম এরকম আর কি। তো এরকমভাবে হচ্ছে আপনারা চাইলে যার যার লিঙ্ক কার্ড শেষে বানিয়ে আপনার বন্ধুদেরকে পার্সোনালি নিতে পারেন খুবই সহজে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে, পরবর্তীতে তার সুন্দর সুন্দর ভিডিও পাবেন, ঠিক আছে। আশা করা যাক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।